তোমার বাবা কি করতেন? ও বাবা এই বেড়া বেড়া বেহালাই বাজাতে নাকি আরো অন্য অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে? না না ও ইকুইপমেন্ট বাজাচ্ছিল, বেহালা বাজাচ্ছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার প্ল্যান তুমি কলকাতায় থাকবে, তাহলে আমাদেরও খুব সুবিধা হলো, আমরা যে কোনো সময় তোমার কাছে আসতে পারবো। এখন লিগা কে কে বউ ভাত থাকে, কে বাচ্চাটা জেলা মিল হল, কি পার্টি ছিল, কিছু মানে অফিসে কিছু পার্টি ছিল, আচ্ছা ওকে দেখে দেখে নিয়ে যায়। আচ্ছা মানে ধরো তাহলে আমরা জেনে নিই, আমাদের যারা দর্শক তারা জানতেও চাইবে। চার পাঁচ দিন, ছ দিন হলো এখানে জাদুঘর আছে না, পিকে সরকার, পিকে পিসি সরকার, হ্যাঁ ওরা জন্মদিনে বাজায় তো আমাকে ধরো পোস্টার পোস্টার সব দিয়েছে টিভিতে দিল। আচ্ছা আচ্ছা টিভিতে তো মাঝে মাঝেই তোমাকে দেয় না? ও তো পিকে সরকার সামনে খুব পছন্দ করে গিফট দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, আর তাহলে তুমি বলো যে মানে তুমি ধরো কোনো একটা অনুষ্ঠানে ধরো পুজোর সময় কেউ তোমাকে যদি নিয়ে যেতে চায়। হ্যাঁ আগাম যে সব ডেকে ডেকে, হ্যাঁ ডেকে ডেকে তো স্বাভাবিকভাবেই নেবে, তুমি এত সুন্দর বাজাচ্ছো। আর নিয়ে যেতে চাইলে তোমার পারিশ্রমিক কত, মানে তুমি কত নাও? মানে তোমার মন ভরে যায়, সবাই যা দেয় একদম মন ভরেই দেয় তোমাকে, মানে আমাকে নাচ করে না জানাকে ভালো হয়ে যাচ্ছে, আবার ডাকে আবার ডাকছে। না এটা সত্যি মানে তোমাকে তোমার সাথে সামনাসামনি দেখা হবে এটা কিন্তু মানে ভেবেছিলাম দেখা করবো, কিন্তু দেখা হয়েই যাবে সেটা ভাবিনি, আজকে হয়ে গেল। কারণ মস্ত ব্রিজ, মানে ধরো ব্রিজটা তো অনেকটা, এবার তুমি কিন্তু ভেঙে যাবে, কোথায় থাকো ওটাই ওটাই খুঁজে পাওয়াটা কিন্তু যাচ্ছি অনেকটা গেলাম, কিন্তু গিয়ে যেখানে জায়গা পেলাম গাড়ি রাখলাম, তোমার কাছে জিজ্ঞেস করলাম, বললো ওই তো রাস্তার উপরে রাখলাম, ওরা বললো ওই তো উনি, মানে এটা আমরা সত্যি খুব লাকি, মানে আমরা তোমাকে পেলাম।
যাই হোক আমাদের চ্যানেলটা তুমি এলে আমাদের ভালো লাগলো। তুমি একটু বলে দাও বন্ধুদের সবাইকে যে আমাদের চ্যানেলটা ভালো করে যেন দেখে। বাবু তুমি একটু বলে দাও যে যারা দেখবে আর কি চ্যানেলটা যে বলো যে সবাই ভালো করে দেখবেন, আমাদের সব দেখতে ভালো দেখবেন আর সুস্থ থাকবেন। ঠিক আছে।